যে দূরে কত যে দূরে ওরে মধুবা ভাই এটা কি আজকে আমার গান দিয়ে শুরু বাবা ও এত ভক্তি কি ব্যাপার আশীর্বাদ করো আজ আমি সেটে ঢুকে শুভঙ্করদাকে বললাম আমি নায়ক হব হেসে উড়িয়ে দিল বললো তোর জ্ঞান কতটুকু আমি বললাম স্যার জ্ঞানের কথাই যখন বলছেন আপনিও তো ডিরেক্টর আমি কোনো আপত্তি জানিছি তুই বড় নায়ক হবি এটা আমি আশীর্বাদ করছি ক্যাপ্টেন আমাকে গাইড করো আমি যেন এক নম্বর হিরো হতে পারি ইন্ডাস্ট্রির গাইড করতে হবে তো হ্যাঁ এক নম্বর হিরো আছে এক নম্বর এক নম্বর জুটি তার আজকে আমাদের সঙ্গে আছে তাই একদম ওরাও আসুক ওরা হয়তো তোকে আমার চেয়ে বেশি ভালো গাইড করতে পারবে কি বলছো প্লিজ ওয়েলকাম আজকে আমাদের সঙ্গে আছে হার্টথ্রব অফ ইন্ডাস্ট্রি অঙ্কুশ আর তার সঙ্গে মোস্ট বিউটিফুল মোস্ট গর্জিয়াস নামটা ভুলে গেলাম কি ছিল প্লিজ ওয়েলকাম দ্যাম তুমি যদি আমাকে কাছে এসে ভালোবাসো আমি দেখলাম অন্যদের মনে আছে কিনা কিন্তু আমি 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 মনে রেখেছি কিন্তু আগে দাওনি কেন না মানে তুমি পাশে দাঁড়াবে জানতাম না আমি শুনেছি তুমি খুব ভালো ডান্স করো মানে আমার থেকেও ভালো ডান্স করো ইনফ্যাক্ট ওটাই মেন হ্যাঁ হবে হবে ওরে দুজনই বর্ধমানের একজন মিহিদানা একজন সীতাভোগ তা যেটা বলছিলাম মানে ফার্স্ট টাইম আমাকে সামনে থেকে কেমন লাগছে আমি ফিল্ম ইন্ডাস্ট্রি জয়েনই করেছিলাম জাস্ট টু সি ইউ রিকি 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 ওর স্বপ্ন ছিল তোর সঙ্গে একটা ছবি তোলা এইটা কি হলো তুমি আস্তে না আস্তেই চলে যাচ্ছিলে না না ও অ্যাকচুয়ালি ভাবছে দুটো স্টার তো একসঙ্গে থাকতে পারে না মানে তুমি নিজেকে স্টার মনে করো না ক্যাপ্টেন আমি না রে আমি ছোট মোটো চুনো ফুটি আর কি দেয়ার ইজ আ ডিফারেন্স বিটুইন স্টার এন্ড আ সুপারস্টার রাকেশ ওকে সুপারস্টার বলিস না এই রে সোশ্যাল অফ হয়ে যাবে ভাই ভাই না তুই একদম তুই স্টারই থাক স্টারের কথা বললে একজনের কথা মনে পড়ে গেল আজ তুমি আমাদের মধ্যে নেই আমার ডান দিকে দাঁড়াতো এই যে ভাই এই জন্য বেড়ে তুই এত ফুটেজ খাচ্ছিস টান টানতে হবে তো আমাদেরকে টানছি দাদা টানছি যেখানেই থেকো ভালো থেকো ফ্লাইটে আসছে রে বাবা ল্যান্ড করবে কিছুক্ষণ পর এই এই হ্যাঁ তুই তো কানে শুনছিস আর টানছিস এত পজ নিন কান ফিল্ম ফেস্টিভ্যাল দেখেছিল যাইনি কারণ ডিভিডিতে ডেট দেওয়া আছে আমায় এই এপিসোডে এলিমিনেট করে দাও দেখে নে ভাই আর ছড়াস না আজকের এই বাংলা গান স্পেশাল এপিসোডে প্লিজ ওয়েলকাম ধ্রুব সাথে সঙ্গীতা বলো রাব মিন্দা মনে বসে যে আজ তিরিম করে কোনো জায়গা নাই গো কোথায় শিব ফুলবা আর
কোথায় সে জোলা? জোলা আ মলোগা সেই তো নয় গো, বকুল গাছে বোলা, মন খারাপ লাগে। চলো আমরা পালায় যাই। যেন ঢাকাছে আর কাঠি নাই, তোরে ছাড়া আমার হালটা যে তাই, ভাবুক যা খুশি সবাই। আজ ফাগুনি পূর্ণিমা রাতে চল পলায়ে যাই, এই ফাগুনি পূর্ণিমা রাতে চল পলায়ে যাই। দূর দেশে যাব রে, বাসা বানাব রে, থাকবো দুজনে একসাথে, এই ফাগুনি পূর্ণিমা রাতে চল পলায়ে যাই। আজ ফাগুনি পূর্ণিমা রাতে চল পলায়ে যাই। বৈশাখী ঝড়েতে আমাদের ঘরেতে হয়েছিল সেই যে দেখা, তখন থেকেই যেন আনমনা মন আর উঠান লাগে শুধু ব্যাকা, আমার উঠান লাগে শুধু ব্যাকা। চল পলায়ে যাই, আজ ফাগুনি পূর্ণিমা রাতে চল পলায়ে যাই, এই ফাগুনি পূর্ণিমা রাতে চল পলায়ে যাই। চল পলায়ে যাই, ফাগুনি পূর্ণিমা রাতে চল পলায়ে যাই, আজ ফাগুনি পূর্ণিমা রাতে চল পলায়ে যাই, এই ফাগুনি পূর্ণিমা রাতে চল পলায়ে যাই, আজ ফাগুনি পূর্ণিমা রাতে চল পলায়ে যাই, এই ফাগুনি পূর্ণিমা রাতে চল পলায়ে যাই, চল পলায়ে যাই। একটি বায়োস্কোপে দেখ গো, আজ মলজা। কেমন লাগলো ক্যাপ্টেন? আজকে আমাদের গেস্ট আছে, তো আজকে আমি জিজ্ঞেস করবো ম্যাডামের কাছে। ম্যাডাম আমার ভীষণ ভালো লেগেছে, গানটা খুব ক্যাচি ছিল, খুব ভালো লেগেছে তোমাদের দুজনকে। থ্যাংক ইউ সো মাচ, অল দ্য বেস্ট। ভীষণ ভালো তোমাদের এক্সপ্রেশন, তারপর তোমাদের ওভারঅল কস্টিউম খুব ভালো হয়েছে, হ্যাটস অফ। থ্যাংক ইউ ক্যাপ্টেন। ধ্রুব সঙ্গীতা কন্ডিশন আমাদের ভীষণ ভালো ছিল, মেকওভারটা ভীষণ ভালো, সঙ্গীতাকে চেনাই যাচ্ছে না। লাস্টে এসে কি বললি এখানে এসে? কেষ্ট একটি বায়োস্কোপের দেখ গো, আ মলজা। আর কি কি বলেছো? কেষ্ট অ কেষ্ট বল রাধে, বৃন্দাবনে বসে যে আর প্রেম করার কোনো জায়গা নাই গো, কোথায় সেই বকুল গাছ আর কোথায় সেই জোলা? জোলা আ মরজা, সেই জোলা নয় গো, বকুল গাছের দোলা, মন খারাপ লাগে। চল আমরা পলায়ে যাই, চল পলায়ে যাই। সঙ্গীতা ধ্রুব থ্যাংক ইউ, থ্যাংক ইউ সো মাচ, টাচ। নমস্কার, আমাদের নাচ আপনাদের কেমন লাগছে জানি না, তবে আপনাদের আনন্দ দিবার চেষ্টা করছি।
তাই আমাদের দুজনের যদি নাচ ভালো লাগা থাকে তাহলে প্লিজ ভোট করুন, অনেক ভোট চাই। ভোট করতে হলে মোবাইলে গিয়া ওই যেটা হাতে নিয়ে হ্যালো হ্যালো করেন ওইটার মধ্যে ডিভিডি টিম স্প্যাস ধ্রুব সঙ্গীতা আর প্লিজ পাঠায় দেন 5 7 5 7 5 প্লিজ পাঠায় দেন, প্লিজ পাঠায় দেন। আমি তো স্ট্রাগল করছি ইন্ডাস্ট্রিতে, তো মাঝে মধ্যে আমার প্রপোজ করতে ইচ্ছা করে স্ট্রাগলিং অ্যাক্ট্রেসদেরকে, তো গিয়ে বলি আমি না তোমাকে ভালোবাসি অ্যাক্ট্রেসদেরকে, মানে যেমন ধর লাইক শুভশ্রী। আমি প্রপোজ তো কর, কথা বলতে হয়, এটা নির্বাক চলচ্চিত্র, তুমি ধরনালে কেস খাবো। কি হয় ওই ছোট ছোট বাচ্চা বাচ্চা মেয়েগুলো, তোমাকে বুঝি না, ওদেরকে আমি মাঝে মধ্যে প্রপোজ করি, বলি আমার না তোমাকে খুব পছন্দ, আমি তোমাকে ভালোবাসি, মানলাম আমার দেবের মতো বাইসেপ নেই তবু আমি তোমাকে ভালোবাসি, কান্না পাচ্ছে আমার, মানলাম দেবের মতো আমার মার্সিডিজ নেই তবু আমি তোমাকে ভালোবাসি, মানলাম দেবের মতো BMW নেই তবু আমি তোমাকে ভালোবাসি, মানলাম দেবের মতো বাংলো নেই, সাউথ সিটিতে ফ্ল্যাট নেই তবু আমি তোমাকে ভালোবাসি। তখন মেয়েটি উল্টো দিক থেকে বলে আমিও তোমাকে ভালোবাসি, কিন্তু দেবের সম্পর্কে আর কি কি জানো বলো না। শুভশ্রী অঙ্কুশ, এই ছবিটা যখন শুরু হয়েছিল গল্পটা কি আমাদেরকে একটু জানাও না। আমি দর্শকদেরকে বলবো প্লিজ ছবিটা গিয়ে দেখো, সবারই দেখার মতো ছবি, ভীষণ প্যাশনেট একটা লাভ স্টোরি, অথচ সেখানে ফ্যামিলি ড্রামা এবং ফ্যামিলি ইমোশনসও আছে, তো সবাই মিলে দেখার মতো ছবি এবং সবাই খুব এনজয় করবে। অঙ্কুশ এটা খুব ডিপ্লোম্যাটিক একটা বললো, দেখার জন্য বললো, তুমি বলো ছবির মধ্যে কি আছে? এটা লাভ ট্রায়াঙ্গেল, বেসিক্যালি পুরো ছবিতে হিরো হিরোইনের কোনো কাছে আসা মানে সিনে বা বিশাল প্রেম কিছু দেখানো হচ্ছে না, তবুও অডিয়েন্স সারাক্ষণ বুঝতে পারবে ওই ইন্টেন্স লাভটা, কারণ স্টোরিটাই এত প্যাশনেট, আর তো সেরকমই একটা একটা প্যাশনেট লাভ স্টোরি একটা। আমি এই ছবিটা নিয়ে একটু কথা বলি, কারণ শুভশ্রীকে আমি বহুত আগে থেকে চিনি, এই ছবিটা শুভশ্রী বহুত পছন্দের একটা ছবি ছিল, এই আমাকে অনেক বলে যে এই ছবিটা যদি তুমি করো এই ক্যারেক্টারটা আমি করবো, এই ক্যারেক্টারটা আমি করবো, মানে একটা সময় পর যখন আমাদের বন্ধুত্ব ছিল না তখন বলছে এই ছবিটা যদি তুমি করো কিন্তু এই ক্যারেক্টারটা আমি করবো, যাকে তুমি যদি অন্য কাউকে এই ক্যারেক্টার দিয়ে থাকো তাহলে খুব মারপিট হবে, খুব অশান্তি হবে কিন্তু। হ্যাঁ, তো আই এম হ্যাপি দ্যাট কে এই ক্যারেক্টারটা ও করছে, অঙ্কুশের চেয়ে অঙ্কুশের ভালো এই হিরো হতে পারতো না। আই উইস দ্যাম অল দ্য লাক, গড ব্লেস ইউ, ছবিটা যেন ভালো হয়। আমরা একটু ট্রেলারটা দেখি। থ্যাংক ইউ স্যার। এসো দাদা, তুমি চলে গেছো, পাকা পাকা লাগছে, বেশ হয়েছে, গেছো, ভালো হয়েছে দাদা, সুযোগ পাচ্ছিলাম না একা একা দাদা। লাভ ইউ, জানি তুমি তাড়াতাড়ি আসবে, এই দেখো জায়গা ছাড়াই আছে, এখন নেই। বলছিলাম কি, আগামী 8ই জুন, হ্যাঁ ঠিক সন্ধে 7টায় রবিবার আমি থাকছি, হ্যাঁ আমি থাকছি, ডান্স বাংলা ডান্স সিজন 8 এর গ্র্যান্ড ফিনালে অবশ্যই দেখবেন, সাথে থাকবে দেব, থাকবে পারফর্ম করবে অনেকে, দেখতে ভুলবেন না। দেখেনি আমাদের পরের পারফর্মারকে, প্লিজ ওয়েলকাম রতন সাথে আয়শা। আর ভালো লাগছে না, সারাক্ষণ প্র্যাকটিস প্র্যাকটিস প্র্যাকটিস, একটু ঘুমোই। কবে আইবে আমার পালারে, কবে দিহি মুহু গলায় মালারে। আজকের হচ্ছে ডিভিডি রতনের স্বয়ম্বর,
মিশে থাকে আমার মন উদাসী প্রেমের জ্বালা বড় জ্বালা রে বুকের মাঝে আগুন জ্বলে নেমে নারে জ্বলতে গালে কবে দিমু গলায় মালা রে তুমি কত টাকা রোজগার করো আচ্ছা তোমার বাড়ি আছে তো আমি কিন্তু গাড়ি ছাড়া চলতে পারবো না আমি রান্না করতে জানি না কিন্তু সব হারাতে যে রাজি ভালোবাসা পাই যদি তো আজ তোকে পেলে পাশে ভোরে রাত যদি আসে আমি সে রাতের চাই না তো এই মন রেখে বাজি সব হারাতে যে রাজি ভালোবাসা পাই যদি তো আজ তোকে পেলে পাশে ভোরে রাত যদি আসে আমি সে রাতের চাই না তো বুকের মাঝে আগুন জ্বলে নেবে নারে জ্বলতে গালে কবে দিমু গলায় মালা রে আর কবে 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 দাদা বোন দিদি কি নাম তোমার নীরাজ নীরাজ ভাই নীরাজ আমাদের সুশ্রী দিয়ে আছে আমাদের সঙ্গে সুশ্রী তোমাকে দেখে একটা কথা আমাদেরকে শেয়ার করছিল আমি দেখছি সুশ্রী দিয়ে এই কথাটা শেয়ার করবো তোমার কি মনে হয়েছে বলো না গো খুব ভালো লাগছে তোমাকে দেখতে সেটাই বলছিলাম থ্যাংক ইউ থ্যাংক ইউ সো মাচ নীরাজ আয়েশা কই तुम हो कमाल तुम बेमिसाल तुम लाजवाब हो आयशा ऐसी हसीन हो जिसको छू लो उसको हसीन कर दो একটা মেয়ে যে নেচে গেল সারাখন ঘুমটা মাথায় দিয়ে মুখটাই দেখা গেল না বেচারি যে এত খাটলো কনসেপ্ট ওরকমই সাজিয়েছে যে কনসেপ্ট তুমি লিডিং অ্যাক্ট্রেস আজকে শুভশ্রীকে পুরো ছবি নাম একদম ঘুমটা দিয়ে রাখলাম লাস্ট পর্যন্ত দেখালাম না মুখটা তুমি কি এটা এগ্রি করছো তোমার পুরো ছবিটা না তাহলে আমি কেন থাকবো আমার জায়গায় অন্য কাউকে নিলেও হয় আচ্ছা ঠিক আছে আমার মুখটা পুরো দেখা যাবে কিন্তু সেটা একটা শর্তে হ্যাঁ বলো এটা তো তোমাদের দুজনেরই মুভির গান দেবদাস শুভশ্রী দি তুমি এত বড় হওনি যে আমাদেরকে ডাকবে সে নাচাবে জন্য হ্যাঁ জিতনি কোশিশ কর লো সারা হোগা কোই না তোমাদের দুজনকে আর 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 আসতেই হবে মুখটা দেখা যাবে কি আসলে তো মুখ দেখাই গেল না আবার কি দেখাই হবে না তোমাদের এত মিষ্টি দেখতে সবাই আমরা তোমাকেই দেখতাম মুখ ঢেকে দিলে শুভশ্রী কোথায় কোথায় কি সব দেখে বেরিয়েছে এবার এবারে আমি বলিনি ও বললো হ্যাঁ আমি বললি রাগ হ্যাঁ বসো বসো পাশে বসো ভালো হবে বসো বসো ভালো লাগবে বসো বসো আরে বসো 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 আমি হ্যাপি হবো হ্যাঁ ভাই ক্যামেরাটা একটু শিফট করে নাও তো এদিকে একটু অ্যাডজাস্ট করে নাও সব ক্যামেরাগুলো হ্যাঁ ঠিক আছে আমারও আনকমফোর্টেবল দেখ দেবের মন কত বড় নিজের জায়গা ছেড়ে দেয় আরে আমি সব সময় চিরকালই তাই করেছি বলো শোনো যে মন বড় চিরকালই তাই করে এসেছি জায়গা চিরকালই তাই করে এসেছি জায়গা ছেড়ে দিয়েছি কিন্তু জায়গাটা কেউ নেয়নি জায়গাটা কিন্তু এখনো ফাঁকাই আছে
কবে দিহি মুহু গলায় মালা রে। Thank you, Soshi. Thank you, Ankush. Thank you so much. Ankush, kemon laglo ei mukh dhaka mer nach? খুব ভালো লেগেছে, ওর এনার্জি অসাধারণ। আর রতন, এটাই বলবো, তোমাকে দেখে সত্যি মনে হচ্ছে যে আজ আমি জীবনে কিছু এখনো অবধি অ্যাচিভ করিনি। তো হ্যাটস অফ টু ইউ বস, থ্যাংক ইউ। শশী ম্যাম, আমি প্রথমেই রতনের কথা বলবো। আমি তোমার পারফরমেন্স আগেও টিভিতে দেখেছি অনেকবার, আমি দেবকে সেটা বলছিলাম, তুমি খুব ভালো পারফর্মার, আর আমি অলওয়েজ তোমার সাথে কথা বলতে চেয়েছিলাম। এটাই বলবো, এই স্পিরিটটা বজায় রেখো, আর তুমি বেসিক্যালি সবার জন্য ইন্সপিরেশন। থ্যাংক ইউ সো মাচ। আর তোমার কথা যেটা বলছিল অঙ্কুশ, ভীষণ ভালো তোমার এনার্জি, বাট ওইটা খেয়াল রেখো, কেউ যদি মুখ ঢাকা দিতে চায় একদম না। রতন ভালো ছিল, বেশ ভালো ছিল, কিপ ইট আপ। আয়শা বলে দিল তো ম্যাডাম, মুখটা ঢেকেই রাখো তুমি, লজ্জা লজ্জা মুখ ঢেকে দিচ্ছ। অঙ্কুশ হয়ে গেছে তোমার আরেকটা নাম, আয়শা তোমার উপরে পিদা। তাল মাটাল মনটা কিছু তোমায় বলতে চায়, আমাদের কন্টিনিউয়াসলি বলে যাচ্ছিল অঙ্কুশ দা আসার পর থেকে। থ্যাংক ইউ, থ্যাংক ইউ, লাভ ইউ। আশা করি আজকে আপনারা খুব এনজয় করেছেন আমাদের এই পারফরমেন্সটা দেখে। এরকমই আরও আরও মজাদার পারফরমেন্স আপনাদের জন্য ওয়েট করছে, তার জন্য আপনাদেরকে আমাদের জন্য প্রচুর ভোট করতে হবে। আর আমাদেরকে ভোট করার জন্য টাইপ করুন ডিবিডি টিম স্পেস আয়েশা AYESHA রতন RATAN, আর পাঠিয়ে দিন 57575। প্লিজ আমাদের ভোট করুন, প্লিজ, খুব দরকার আপনাদের ভোট। একটা সাকসেসফুল মানুষের জার্নি থাকে তো প্রথম ছবি থেকে এখান পর্যন্ত, হাউ ইজ জার্নি? অ্যাকচুয়ালি যেহেতু আমার ফ্যামিলির দূর দূর থেকে কেউ ফিল্ম ইন্ডাস্ট্রিতে নেই, কেউই ছিল না, একদমই কেউ ছিল না, বাট আমার বাবার একজন বন্ধু ছিলেন, ওনার নাম প্রসেনজিৎ চ্যাটার্জি, মানে অরিজিনাল প্রসেনজিৎ চ্যাটার্জি নন, ওনার নাম প্রসেনজিৎ চ্যাটার্জি। তো উনি অনেক আগে কিছু ক্যারেক্টার রোলস করতেন ওখানে, তো কোথাও না কোথাও স্টুডিওতে ওনার হালকা একটু জানাশোনা ছিল, বাট উনিও এক্সপেক্ট করেননি যে ওনাকে হয়তো কেউ মনে রেখেছে বা কিছু, উনি যেন অনেকদিন আগে ছেড়ে দিয়েছেন। বাট স্টিল আমায় বলেছিলো একদিন আয় আমার সাথে টেকনিশিয়ান স্টুডিওতে, দেখি কেউ চিনতে পারে কি না আমাকে। বাট ফর্চুনেটলি ওনাকে সবাই খুব ভালোভাবে গ্রিট করেছিলেন এবং বলেছিলেন আমার ভাইপোর মতন হয়। তো কিছু পোর্টফোলিওজ আছে যেটা অ্যাকচুয়ালি অরিজিনাল পোর্টফোলিও টাইপ ছিল না, নর্মাল একটা পাতি ছবি আর কি। তো সেখান থেকে প্রথম আমার কেল্লা ফতের আর কি অফার আসে। বাট অনেক স্ট্রাগল হয়েছিল এর মাঝে, তার কারণ তখন তো গাড়ি ছিল না কিছু না, বর্ধমানে একদম সেটেল, তখন কলকাতায় কোনো ফ্ল্যাটও নেই তখন আমার। একটা সামান্য 5 মিনিট 10 মিনিটে দুটো কথা বলার জন্য প্রত্যেকবার আমাকে ট্রেনে করে কলকাতায় আসা যাওয়া আসা যাওয়া এরকম করতে হতো। তুমি খুব ভালো করে জানো অনেক ভুল খারাপ সব মানুষ মিলেই আছে ইন্ডাস্ট্রিতে, কেউ ফোন করে বলতো যে খুব ইম্পর্ট্যান্ট একটা রোল আছে, ভালো অফার আছে, এক্ষুনি চলে এসো, খুব ইম্পর্ট্যান্ট কিছু কথা আছে তোমার সাথে। বাবার খুব শরীর খারাপ, বাবা যেমন করে হোক আমাকে নিয়ে কলকাতায় এলেন, কারণ বাবা আমায় একা ছাড়তেন না এরকম টাইপের, যে না আমিও যাবো সঙ্গে। আর বাবারও খুব বড়ো স্বপ্ন যে আমি একদিন বড়ো হিরো হবো এরকম একটা। তো বাবার সাথে আসতাম, এসে শুধু একটা কথাই বলতো যে তোমার মধ্যে ট্যালেন্ট আছে, আমি তোমায় কিছুদিনের মধ্যে জানাচ্ছি, এইটুকু বলে আমার বাড়ি পাঠিয়ে দিত। তো খুব খারাপ লাগে এখন সেই দিনগুলো মনে করে, বাট স্টিল আজকে ওই মানুষটাই, নাম নিচ্ছি না, এরকম 2-3 জন অনেকে আছে, তারাই ফোন করে বলছে দাদা আপনি তো একবারও ঘুরে তাকান না আমাদের দিকে।
আঙ্কুশা, that's okay. আমি প্রত্যেকটা সাকসেসফুল মানুষের পিছনে একটা স্ট্রাগল থাকে। So wish you all the luck. God bless you. Thank you so much. ক্যাপ্টেন আরি বললে না তো এত বড় অ্যাঙ্কার উত্তর চব্বিশ পরগনা থেকে? আমাদের এখানে নিজের মুখে বলা বড় অ্যাঙ্কার, নিজেকে সবসময় প্রশংসা করে, এটাও একটা কি বলবো ইউএসপি। শত্রু থেকে আমাদের ছেলেটা জেলার কেউ গর্বিত নয় ওকে নিয়ে। ওরা তো বর্ধমানের গর্ব, একজন বর্ধমানের সীতাভোগ, একজন মিহিদানা, আর মাঝখানে শক্তি করে ল্যাংচা। দেখে নে টানে বলে টানবো, ইয়েস ওই কোন থেকে টানতে হবে দাঁড়াও। টাকা মেকআপ বক্স সুজি, তোর মেকআপ করতে এখন কত টাইম লাগে? আই এম ভেরি ফাস্ট নাও, ইভেন আমার ছবি এবার এরকম অ্যাক্টিংটা করো না। হ্যাঁ, আমার ছবিতে আমার নাম হয়েছিল হিরো আর ও হচ্ছিল হিরোইন, কারণ আমি এক ঘন্টার মধ্যে রেডি হয়ে যেতাম আর ওর টাইম লাগতো দু ঘন্টা। ওর কতক্ষণ লাগে সত্যি করে বলো না? ওর অনেক টাইম লাগে, মোটামুটি দু ঘন্টা তো লাগে। ইরিটেটিং আর এর কতক্ষণ লাগে জানো? লাগে দিন নিয়ে কথা বলি ভালো হয় ওখানে। ওকে কত দিন লাগে ম্যাম নিজের মুখেই বলো। আচ্ছা, ও কথা কম বলতে চায়, ডান্সটা বেশি করতে চায়, সেই ডান্সের জন্য অল দ্য বেস্ট, ফাটিয়ে দাও। অসাধারণ রিয়াশ্রী, তুমি খুব মিষ্টি দেখতে আর আর খুব সুন্দর নেচেছো, কিন্তু তোমার প্রপস হিসেবে ভিকিকে ব্যবহার করলে কেন? মানে মেইনটেইন অঙ্কুশ, মেইনটেইন মেইনটেইন, খুব ভালো হয়েছে ভিকিও। তুমি এই যে তুমি ভীষণ সুন্দর ইউজড হয়েছো গানটাতে ভিকি, আর খুব সুন্দর হয়েছে ওভারঅল, হ্যাটস অফ, খুব ভালো। আমি হাসিতে আরো অপমানিত বোধ করছি।
তোমাদেরকে থ্যাংক ইউ আমাকে এইভাবে হাতে তুলে নেওয়ার জন্য। সুশ্রী ম্যাডাম বিউটিফুল তোমাকে লাগছে এবং ব্যাকআপ যারা আছে তাদেরকেও খুব সুন্দর লাগছে, পুরো একটা ভীষণ ভালো কোরিওগ্রাফি হয়েছে এবং এক কথায় বিউটিফুল। থ্যাংক ইউ ম্যাম। জেসি খুব ভালো হয়েছে, ভেরি গুড, কিপ ইট আপ, গড ব্লেস ইউ। বাট ভোটটা কে চাইবে, তুমি চাইবে না? রিয়াশ্রীর জন্য আপনারা প্লিজ ভোট করুন, ও এই মঞ্চে টিকে থাকতে চায়, সঙ্গে আমিও। ওকে ভোট করতে গেলে কিন্তু আপনাদের প্রচুর আশীর্বাদের দরকার, আপনাদের আশীর্বাদ ভোট হয়ে যেন আমাদের মাথায় ঝরে পড়ে সেটাই চাই। প্লিজ টাইপ DBD টিম, একটা স্পেস দিন, লিখুন শাওন SAON রিয়াশ্রী RIASRWE, আর পাঠিয়ে দিন 57575 এই নাম্বারে। শুভশ্রী, আজকাল যেখানে যাচ্ছি প্রত্যেকটা দেয়ালে এইদিকে তোমার ছবি তো এইদিকেও তোমার ছবি। আজকে যদি এক নম্বর বলে যদি কোনো জায়গা থাকে তো ডেফিনেটলি তোমার কাছাকাছি বা এক নম্বর জায়গায় আছো। থ্যাংক ইউ। আমি বেসিক্যালি ওই এক নম্বর ব্যাপারটা বিশ্বাস করি না, কারণ আবার ফেরত নিয়ে এলাম। যে জায়গায় আছো কেমন লাগে? খুব ভালো লাগছে, আমি খুব এনজয় করছি এই ফেসটা আমার, যে স্পেসে আমি কাজ করছি এখন। এবং বাই গড গ্রেস এখন খুব ভালো ছবির অফার আসছে এবং সেই ছবিগুলো আমি করছি এবং মানে অলমোস্ট ব্যাক টু ব্যাক সেগুলো রিলিজ হচ্ছে, সেখানে চাপও হচ্ছে প্রচুর, বাট ইয়েস আই এম এনজয়িং। আমি শুধু চেয়েছি তোমার টাইটেল ট্র্যাকের দুটো লাইন, আমি শুনেছি তুমি খুব ভালো গান গাও। না এটা ট্রাস্ট মি, অঙ্কুশ খুব ভালো গান গায়। হ্যাঁ হ্যাঁ তাই হোক তাই হোক। কতদিন ভেবেছি শুধু দেখব যে তোমার ক্লান্ত, তুমি ছিলে আমার কল্পনা, সে ছবি উঠলো ভেসে চোখেরই পাতায়, আমি শুধু চেয়েছি তোমায়, আমি শুধু চেয়েছি তোমায়, আমি শুধু চেয়েছি তোমায়, আমি শুধু চেয়েছি তোমায়, আমি শুধু চেয়েছি তোমায়। না লেখা চিঠিগুলো মন পাহারায়, গান শুনলাম আমি শুধু চেয়েছি তোমায়, এবার নাচ দেখবো একই গানে। প্লিজ ওয়েলকাম এনার্জি ফ্যাক্টরি আব্দুল। কিছু তোমায় বলতে চাই, বেশমা ভাবনা গুলো তোমায় ছুটে চাই, আমি শুধু চেয়েছি তোমার, আমি শুধু চেয়েছি তোমার, আমি শুধু চেয়েছি তোমায়, আমি শুধু চেয়েছি তোমার। Thank you.
প্রথমে শুভশ্রী বলবে কেমন লাগলো? সুপার সুপার সিরিয়াসলি, আমি শুনলাম তোমার নাকি ভীষণ জ্বর হয়েছে, তার মধ্যেও তুমি এত সুন্দর ডান্স করেছো, আমার বেস্ট লেগেছে এই পারফরমেন্সটা। ডেফিনেটলি এখানে আমার ছবির গান এবং আমার ছবি টবি দেওয়া হয়েছিল বলেই কোথাও যেন স্পেশাল ফিল হচ্ছে। থ্যাংক ইউ সো মাচ আব্দুল, খুব ভালো ডান্স করেছো, থ্যাংক ইউ, থ্যাংক ইউ। অঙ্কুশ কেমন লাগলো? Hats off. It had a different level of dance. Thank you so much. এত এন্টারটেইন করার জন্য থ্যাংক ইউ। থ্যাংক ইউ স্যার, থ্যাংক ইউ ভেরি মাচ। এটা তোমাদের জন্য স্পেশালি আমাদের ডিভিডির পক্ষ থেকে উপহার। থ্যাংক ইউ, থ্যাংক ইউ সো মাচ, থ্যাংক ইউ। আব্দুল তবিয়ত কেসা? ঠিক আছে স্যার। ক্যা ক্যা করা তো ব্যাসা স্যার, ক্যা ক্যা ক্যা, এতে অনেক ইচ্ছে হয়, হ্যাঁ অনেক ইচ্ছে থাকে কে হিরোইনদের সঙ্গে নাচবে, সব ব্যাপারগুলো আমার কাছেই আসে। এইবারে একটু আব্দুল মাইকটা ছোড়, লেখে যা। Abdul, it was Pada Vadi Jomagir's performance, okay? Pada Vadi Pada Vadi Lage, no lage, Pada Vadi Pada Vadi Lage. কেমন লাগছে এতগুলো পারফরমেন্স দেখলে? আমাদের ছবির প্রমোশনে ডেফিনেটলি এসেছি, বাট ডিভিডিতে আসতে সব সময় ভালো লাগে এবং খুব ভালো লাগলো তোমার পারফরমেন্স, যেটা আগেও বললাম যে যেহেতু আমিও ছিলাম ইনক্লুড, তাই জন্য থ্যাংক ইউ, থ্যাংক ইউ। ডান্স আমার প্যাশন, তো যখন এরকম ডান্সার্স দেখিস চোখের সামনে আরও ভালো লাগে। আর স্টেজ পারফরমেন্স আমি খুব উইক, আমার অত এনার্জি আমি ক্যারি করতে পারি না, এটা আমি মানি, তো তোমাদের দেখে আমাদের সত্যিই শেখা উচিত। হ্যাটস অফ, থ্যাংক ইউ। আব্দুল বলেছিল আমাদের, আমি নাচতে নাচতে ক্লান্ত হব না, কিন্তু তোমরা দেখতে দেখতে আমাকে ক্লান্ত হবে। এসি বাত পে ওয়ান্স মোর স্যান্ডি, সাথ মে স্যান্ডি হচ্ছে আমাদের কোরিওগ্রাফার অ্যাক্টর। আমার মনে হয় লিরিক্যাল হিপ হপ যদি কেউ সবচেয়ে ভালো করে থাকে পশ্চিমবঙ্গের মধ্যে, আই থিঙ্ক দ্যাটস স্যান্ডি। থ্যাংক ইউ দাদা, থ্যাংক ইউ ভেরি মাচ। প্লিজ ব্রাদার ড্যাক স্যান্ডি সাথে। কোনটা কিছু তোমায় বলতে চাই, দেশমা ভাবনা গুলো তোমায় ছুটে চাই, আমি শুধু চেয়েছি তোমার, আমি শুধু চেয়েছি তোমার, আমি শুধু চেয়েছি তোমার, আমি শুধু চেয়েছি তোমার। সমিত বাবু ভোটটা চাই নি একটু? তো অঙ্কুশ আমি শুভশ্রী, তোদের বলতে চাই, আই জাস্ট ওয়ান্ট টু টক অ্যাবাউট মাই পার্টনার আব্দুল। দেখ নাচের তো খুব একটা আমি কিছু বুঝি না, কিন্তু একটা জিনিস জানি যে যে কোনো আর্টিস্ট আমরা যদি ভালো হিউম্যান বিং না হই, যদি ভালো লোক না হই, ভালো আর্টটা ফোটাতে পারবো না কোনো দিন, মানুষকে কখনো আনন্দ দিতে পারবো না। তো এই বেশি বলবো না, আব্দুল ইজ আ ভেরি ভেরি সিম্পল গাই, ভেরি সিম্পল গাই ফ্রম হার্ট। আমরা বেস্ট এক্সাম্পল দিতে পারি আমাদের সামনে ক্যাপ্টেন দেব। হ্যাঁ, আমি এই অপরচুনিটি নিতে চাই বলার জন্য, দেব হয়তো অনেক গাড়ি বাড়ি অনেক বড় স্টার আমরা সবাই জানি, কিন্তু অ্যাকচুয়ালি কেন এই জায়গাটা, ইজ বিকজ হি ইজ আ ভেরি রিয়েল গাই, হি ইজ আ ভেরি সিম্পল গাই, ভীষণ সিম্পল হার্টেড একটা পার্সন, সবসময় মজা করে, সবসময় সবাইকার সঙ্গে ভালো করে মেশে, অ্যান্ড সেটাই একটা মানুষের পেচান, কিন্তু এটাই থাকবে, আর কিছু কিন্তু থেকে যাবে না, গাড়ি বাড়ি কিছু থেকে যায় না। তো তাই জন্যই দেব এরকম, দেব আরও বড় হোক আমরা সবাই চাই, আব্দুল আরও বড় হোক আমরা চাই। সমিতদা হ্যাঁ বল, থ্যাংক ইউ।
and it's from the heart, absolutely. Thank you so much. I know your heart is very big. Very big. Onek dir jonno jayga ache. To anyway, kotha na bariye apnader bolchi je jodi bhalo bhalo manushder dekhte chan agami projonme tale erokom bhalo bhalo lokder apnara rakhun apnader mone tene nin ar vote debar jonno apnader type korte hobe dbd team space type samidh samid abdul abdul ar pathiye din 57575. Thank you. দেখে নিই আমাদের পরের পারফর্মারকে, প্লিজ ওয়েলকাম জয়জিৎ দা সাথে অরূপ। আদিম যুগেতে মানুষ নাকি গুহাতে করতো বাস, হাথর দিয়েই করতো শিকার, জানত না চাষবাস। এখন মানুষ সভ্য দিচ্ছে পাড়ি চাঁদ মঙ্গলে, গুহার বদলে ঢাকছে মাথা কংক্রিট জঙ্গলে। মানুষ আজকে আদিম না, জানে সভ্যতার স্বরূপ, সে সভ্যতারই নমুনা দেখাবে জয়জিৎ ও অরূপ। বাবা, সবকিছুতে তোমার ইন্টারফারেন্সটা আমার ঠিক ভালো লাগছে। আমারও তো একটা সংসার রয়েছে, আমি তোমার জন্য একটা বৃদ্ধাশ্রম খুঁজেছি। আমার মনে হয় তোমার শেষ জীবনটা তুমি সেই বৃদ্ধাশ্রমে কাটালেই তোমার পক্ষে ভালো হবে। ছেলে আমার মস্ত মানুষ, মস্ত অফিসার, মস্ত ফ্ল্যাটে যায় না দেখা এপার ওপার। ছেলে আমার মস্ত মানুষ, মস্ত অফিসার, মস্ত ফ্ল্যাটে যায় না দেখা এপার ওপার। নানান রকম জিনিস আর আসবাব দামি দামি, সবচেয়ে কম দামি ছিলাম একমাত্র আমি। ছেলের আমার আমার প্রতি অগাধ সম্ভ্রম, আমার ঠিকানা তাই বৃদ্ধাশ্রম। আমার ব্যবহারের সেই আলমারি আর আয়না, ওসব নাকি বেশ পুরোনো ফ্ল্যাটে রাখা যায় না। আমার ব্যবহারের সেই আলমারি আর আয়না, ওসব নাকি বেশ পুরোনো ফ্ল্যাটে রাখা যায় না। ওর বাবার ছবি ঘড়ি ছড়ি বিদে হলো তাড়াতাড়ি, ছেড়ে দিল কাকে খেলো পোষা বুড়ো ময়না। স্বামী স্ত্রী আর অ্যালসেশিয়ান জায়গা বড়ই কম, আমার ঠিকানা তাই বৃদ্ধাশ্রম। খোকারো হয়েছে ছেলে দু বছর হলো, আর তো মাত্র বছর ২৫ ঠাকুর মুখ তোলো। ১০০ বছর বাঁচতে চাই এখন আমার ষাট, ২৫ বছর পরে খোকার হবে ৫৯। আশ্রমের এই ঘরটা ছোট, জায়গা অনেক বেশি, খোকা আমি দুজনেতে থাকবো পাশাপাশি। বাবা, সবকিছুতে তোমার ইন্টারফারেন্সটা আমার ঠিক ভালো লাগছে। আমারও তো একটা সংসার রয়েছে, আমি তোমার জন্য একটা বৃদ্ধাশ্রম খুঁজেছি। আমার মনে হয় তোমার শেষ জীবনটা তুমি সেই বৃদ্ধাশ্রমে কাটালেই তোমার পক্ষে ভালো হবে। সেই দিনটার স্বপ্ন দেখি ভীষণ রকম, মুখোমুখি আমি খোকার বৃদ্ধাশ্রম, মুখোমুখি আমি খোকার বৃদ্ধাশ্রম, মুখোমুখি আমি খোকার যে সন্তানরা তাদের বাবা মায়েদের বৃদ্ধাশ্রমে পাঠিয়ে দেন,
তারা কখনো ভেবেও দেখেন না যে বাড়ি থেকে বাবা মা চলে গেলে বৃদ্ধাশ্রমে তাদের বাড়িটা অনাথাশ্রম হয়ে যায়। আমি সেই সব বৃদ্ধ বৃদ্ধাদের কাছে ক্ষমা চেয়ে নিচ্ছি, আপনাদের সন্তানদের হয়ে প্লিজ ওদেরকে ক্ষমা করে দেবেন, ওরা জানে না ওরা কি ভুল করেছে। জয়জিৎ দা, গানের একটা লাইন আছে, মস্ত ফ্ল্যাটে যায় না দেখা এপার ওপার, এমন ফ্ল্যাটই কি কাজে লাগবে যেখানে ভগবানের মতো মা বাবাকেই রাখা যায় না? রাইট, ভেরি রাইট। আর আমি স্পেশাল থ্যাঙ্কস জানাবো নচিদাকে, কারণ ভয়েস ওভার যেটা শুনলে তোমরা সেটা নচিকেতা স্বয়ং দিয়েছেন। আমি নচিদার খুব বড় একজন ভক্ত, ওনার পরপর 7 দিন শো, তখন পকেটে পয়সা থাকতো না, পাঁচিল ডিঙিয়ে শো দেখেছি, নচিদাও সেটা জানে। এখন অন্যরকম সম্পর্ক আমাদের দুজনের দাদা ভাইয়ের মতন। আমি নচিদাকে যখন বলেছিলাম, নচিদা একবার বলাতেই এইটা এই ওনার ওনার ভয়েস ওভারটা পাঠিয়ে দিয়েছিলেন। থ্যাংক ইউ নচিদা, থ্যাংক ইউ ভেরি মাচ, থ্যাংক ইউ। আমাদের গেস্টদের কেমন লাগলো কি বলবে? জয়জিৎ দা, সিরিয়াসলি আমি জানতাম না তুমি এত ভালো ডান্স করো। এ বাবা, আমি ভালো ডান্স করি না সিরিয়াসলি। যতটুকুই আমি দেখলাম খুব ভালো লাগলো, এটা এত ইমোশনাল একটা কনসেপ্ট, আমার আমার গায়ে কাঁটা দিচ্ছিল একটা, কারণ আমরা আমাদের বাবা মাকে ভালোবাসি বলে আমাদের এখন গায়ে কাঁটাটা দেয়, যারা ভালোবাসে না তাদের এটা হয়তো বন্ধ করে দিয়েছে চ্যানেল। একদমই তাই, এবং খুব 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 ভালো লেগেছে। থ্যাংক ইউ সো মাচ, থ্যাংক ইউ, এই জিনিসটা সকলকে আবার মনে করিয়ে দেওয়ার জন্য থ্যাংক ইউ, থ্যাংক ইউ। অঙ্কুশ, আমি স্পিচলেস, অল ক্রেডিট গোস টু রাহুল। এটা সব থেকে বেশি যেটা চ্যালেঞ্জ থাকে আর প্রবলেম থাকে সেটা হচ্ছে যে একটু এদিক ওদিক হলেই না হার্ট টাচ করে না এই ধরনের কনসেপ্ট, কিন্তু অসম। আর তুমি যে মাঝখানে ওই কস্টিউম চেঞ্জ করলে, তারপর আফটার 25 ইয়ার্স যেটা দেখানো হয়েছে, ওই পুরো থিমটা অসাধারণ, লাভলি লাভলি। আই এম স্পিচলেস, থ্যাংক ইউ। প্রথমে বলি, গানটা এতটাই পপুলার, এতটাই টাচি, এতটাই সত্য কথাগুলো লেখা আছে, মানে এই যে এই কথাগুলো নিয়ে যে একটা সুর হতে পারে, তার জন্য নচিদাকে প্রথমে ধন্যবাদ জানাবো, কারণ আই থিঙ্ক পশ্চিমবঙ্গে অনেক লিজেন্ডের মধ্যে নচিদা একটা লিজেন্ড আমার মনে হয়। একদম, এই গানটা তুমি যেভাবে কোরিগ্রাফ করেছো বা যেভাবে কনসেপ্টটাকে বের করেছো, ইউ ডিড এ সুপার্ব জব। থ্যাংক ইউ স্যার। আমি এরকম একটা বৃদ্ধাশ্রমে যাই যেটা পার্কস্ট্রিটের মধ্যেই আছে, আমি যখন প্রথমবার গিয়েছিলাম এখানে 104 বছরের একজন মানুষকে দেখেছিলাম, 104 বছরে যে উঠতে পারে না। বাট এই যে বৃদ্ধাশ্রমে আমি প্রথমে ধন্যবাদ জানাবো যারা কর্মীরা এখানে যারা থাকে, যারা কাজ করে ওনাদের জন্য নিঃস্বার্থে, মানে কোনো টাকা পয়সার কোনো লোভ নেই, কিছু নেই, ওরা সারাক্ষণ ওদের চুল মেরে দেয়, চান করিয়ে দেয়, সারাক্ষণ কাপড় পরিয়ে দেয়, আপনাদেরকে অনেক অনেক ধন্যবাদ। কারণ আমরা যে কী ভুল করে থাকি কি বাবা মাকে আমাদের সঙ্গে না রেখে, কিন্তু আমাদের ভুলে যে প্রাশ্চিত দিতে ওনারা করেন, গুজনকে সেবা করে, ছেলের অভাবটা হতে দেন না, বাট অ্যাট দ্য এন্ড অফ দ্য ডে। এবং জানিস দেব, আমি আমি গেছি, আমি এরকম বৃদ্ধাশ্রম অনেক ভিজিট করেছি, তারা জানিস তো খুব ভালো আছে, তাদের দুঃখ যন্ত্রণাটাকে ঢেকে দিয়ে এত সুন্দরভাবে থাকেন। আপনারা ভালো থাকুন, প্লিজ ভালো থাকুন। আমি আমাদের আরেকজন পার্টিসিপেন্ট আছে, অরূপের সঙ্গে আলাপ করিয়ে দিই। অরূপ হচ্ছে আমাদের ওয়ান অফ দ্য ফাইনেস্ট ডান্সার, মানে ভীষণ ভালো ডান্সার, যেহেতু আজকে আমাদের কনসেপ্ট অন্যরকম ছিল সেই জন্য কনসেপ্টের বাইরে গেল না, বাট হি ইজ আ ফ্যাবুলাস ডান্সার, টেরিফিক ডান্সার। আমরা সবার কমেন্টস জানলাম, দর্শকও জানতে চাইছে এই পারফরম্যান্সের পর সোনালি দি কি বলবে। আমি স্পিচলেস, খুব ভালো হয়েছে, ভেরি নাইস, থ্যাংক ইউ সুইটার, আই লাভ ইউ। কথা যখন হয়ে গেছে, যাও তোমরা বন্ধুত্বটা ভালো করে, আমাদের বন্ধুত্ব ভালোই আছে, কে বলে যে আমার বন্ধুত্ব নেই? তুমি যে বলছিলে এখনো টাকাটা কি আছে? কেউ নো টাকাটা কি নেই, এর নালে বলতে পারে, দেখ কি সুন্দর হাসে, মিষ্টি হাসে, দর্শকরা তো জানে না ওটা দেখতে চায়, যাও যাও। জীবন দেখি পাবো না, না ভেবে স্টেজে নামো না, আমাদেরকে যদি ভালোবাসেন নিজেদের সন্তানের মতো, বন্ধুর মতো, তাহলে প্লিজ ভোট করুন। আপনাদের রাইট মেসেজ অপশনে যান, গিয়ে টাইপ করুন ডিবিডি টিএএম, ডিবিডি টিম একসঙ্গে, একটা স্পেস দিন, তারপর লিখুন JOYJEET জয়জিৎ, ARUP অরূপ,
জয়জিৎ অরূপ, আর পাঠিয়ে দিন 57575 নম্বরে। আপনাদের ভোট খুব দরকার, কারণ আপনারা জানেন যে আমরা আটজনের মধ্যে আটজনে আছি। স্কুল লাইফে ব্যাক বেঞ্চার ছিলাম, এখানেও ব্যাক বেঞ্চার, এটা আপনারা মেনে নেবেন? থ্যাংক ইউ। আমি অনেকক্ষণ ধরেই ভাবছি যে বিশ্বনাথ দা তো আছেন, তো কষ্ট করা শোকে বসেছিল। তোর নাম কি? আমার নাম শুভদীপ সর্দার। শুভদীপ, একটা থাকি চড়মার ওকে। দাদা খুশি ভালোই আর কি মারে জানো তো শুভদীপ, খুব মজা। ডান দিকে মুখ ঘুরে একটা ফু দাও বাবা। তবে একটা ছোট্ট কথা বলতে চাই, আগে যখন শোটা শুরু হয় প্রথম একা অ্যাঙ্কারিং করতাম, তারপরে শোয়ের ফরম্যাট চেঞ্জ হয়, বিশ্বনাথ দা আসে। বিশ্বনাথ দা সেই ব্যক্তি যার কাছে আমি প্রথম জীবনে প্রথমবার অডিশন দিয়েছিলাম, আর ইনি সেই ব্যক্তি যার পাশে দাঁড়িয়ে দুটো কথা বলতে শিখেছি। আজকে জানি না কতটা কি বলতে পারলাম, বাট দাদার অসম্পূর্ণতাটা মিস করছি, মানে ফিল করতে পারছি যে নেই আমার পাশে এই মুহূর্তে। নজর না লাগে তোমাদের এই এই গ্রুপকে, তোমাদের গ্রুপের ইউনিটি বজায় থাকুক, আর আমাদের ক্যাপ্টেন দেবের স্টার পারফর্মার, তাদের গ্রুপ, তাদের জুটিও সালামত রাহে। ওরা এখন আসবে পারফর্ম করতে স্টেজে, আগুন জ্বালাতে। সো প্লিজ ওয়েলকাম গ্রুপ। প্রেমের কেউ বা চোখে জল ফেলে, কেউ রক্ত ছাড়ে, ভালোবাসা তবু বলে যায়। আমি শুধু চেয়েছি তোমায়, আমি শুধু চেয়েছি তোমায়। Tattoo
ये बंदा पक्का घुघुमाल, पक्का घुघुमाल, ये बंदा पक्का घुघुमाल। আমি খুব এনজয় করেছি একদম ফিনালে পারফরম্যান্স, যেটাকে বলে একদম গ্র্যান্ডার উইথ প্রপস এন্ড অল। খুব ভালো লাগছে তোমাদের সবাইকে দেখতে এবং খুব ভালো কোরিওগ্রাফি হয়েছে। থ্যাংক ইউ সো মাচ, থ্যাংক ইউ, থ্যাংক ইউ, থ্যাংক ইউ। ক্যাপ্টেন, এটাই বলবো কি গুড লাক, আরও খাটতে হবে আমাদের। কিন্তু দ্য বেস্ট শট যেটা তোমাদের ফোটে আছে, যেটা তোমাদের প্লাস পয়েন্ট, ওইটাকে নিয়ে খেলো। অল দ্য লাক কোরিওগ্রাফার কে বিকাশ, ভালোই তো ছিল, কেন আমার গানটা ঢোকালি? দ্যাটস আ ট্রিবিউট, ট্রিবিউট ওদেরকে দেওয়া উচিত, দেওয়া আমার গেস, বাট এনিওয়ে খুব ভালো ছিল। থ্যাংক ইউ। আজকের সন্ধ্যাটা ভীষণ ভালো ছিল, কারণ প্রত্যেকেই খুব ভালো পারফর্ম করেছে, খুব ভালো নেচেছে আর খুব খেটেছে, এটা বোঝা গেছে। আজকে বেস্ট পারফর্মার অফ দ্য ডে গোজ টু আব্দুল। আমি শুধু চেয়েছি তোমার, আমি শুধু চেয়েছি তোমার, আমি শুধু চেয়েছি তোমার, আমি শুধু চেয়েছি তোমার। আজকের এপিসোডের গার্নিয়ার ফেয়ার মিরাকল পারফর্মার অফ দ্য ডে এর হাতে গার্নিয়ারের পক্ষ থেকে আকর্ষণীয় গিফট তুলে দেওয়ার জন্য আমাদের গেস্ট অফ অনারদের স্টেজে ওয়েলকাম জানাবো। আজকের বেস্ট কোরিওগ্রাফার অফ দ্য ডে গোজ টু রাহুল। প্লিজ আপনারা মাঝখানে আসুন। এরা হচ্ছে স্টার অফ ওয়েস্ট বেঙ্গল, এদের একটা নতুন ছবি রিলিজ হয়েছে যার নাম আমি শুধু চেয়েছি চম। ছবির নাম আমি শুধু চেয়েছি তোমায়। আজকে বন্ধ হয়ে গেল, মন থেকে বলা কথা অনেক হাসি বন্ধ করে দেয়। প্লিজ ওদের ছবিটা দেখে আসবেন, কারণ সত্যি ভীষণ ভীষণ ভালো ভালো গান। আই থিঙ্ক এই বছরে সবচেয়ে সেরা গান এই ছবিটার মধ্যেই আছে। আবার বলছি আমি শুধু চেয়েছি তোমায় প্লিজ দেখতে হবে আপনাদের সকলকে। আজকে সন্ধ্যাটা এখানেই শেষ কিন্তু না, শো মাস্ট গো অন। অঙ্কুশ, শুভশ্রী, স্টেজ ইজ ইয়ার্স।
কইছে হায় রে মনটা তোকেই চায় রে প্রেমের কিড়া কলসে তেলা পায় রে প্রেম পাইছে হায় রে মনটা তোকেই চায় রে প্রেমের কিড়া কলসে তেলা পায় রে আয়না চলে দরজা খুলে লাগিছে প্রেমের চৈত্র সেল ও কিরিং কিরিং বাজে রে এই মনের কলিং বেল ও কিরিং কিরিং বাজে রে এই মনের কলিং বেল ও কিরিং কিরিং বাজে রে এই মনের কলিং বেল কলিং বেলেতে সাড়া আছে একটু তাড়া এমন খুব বেয়ারা বেলেতে সাড়া আছে একটু তাড়া এমন খুব বেয়ারা আয়না চলে দরজা খুলে খাই চল ফুচকা মুড়ি বেল ও কিরি কিরি ও কিরি কিরি বাজে রে এই মনের কলিং বেল ও কিরি কিরি বাজে রে এই মনের কলিং বেল ও কিরি কিরি বাজে রে এই মনের কলিং বেল।